আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বন্ধুটাকে আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন সাতাশে অ্যাপসের হ্যাভেন ওয়ান বা এইচ ওয়ান ওপে আমরা যারা কাজ করেছি ফাইনালি সেটার উইথড্রোয়াল অ্যাড্রেস সেট আপ করার আপডেট চলে এসেছে এবং এটাতে অ্যাড্রেস সেট আপ করার প্রসেসটা একটু ভিন্নতা রয়েছে আপনাকে টেস্টনেটে জয়েন করতে হবে সেটা ভেরিফাই করতে হবে দেন আপনি অ্যাড্রেস সেট আপ করবেন অন্যথায় কিন্তু আপনি এটি থেকে পেমেন্ট পাবেন না সো কীভাবে টেস্টনেটে জয়েন করবেন আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন এ টু জেড সকল গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক কয়াল ফার্স্ট অফ অল আমরা অফিসিয়াল আপডেটটা চেক করবো এখানে দেখতে পাচ্ছেন সাতোশী অ্যাপস থেকে একটা পোস্ট করা হয়েছিল যেই পোস্টে বলেছে এইচ ওয়ান টোকেনের ওয়ালেট অ্যাড্রেস সেট আপের সময়সীমা সেপ্টেম্বরের তিরিশ তারিখে শুরু হয়েছে এবং আগামী অক্টোবরের একুশ তারিখ পর্যন্ত এটার সুযোগ রয়েছে এবং তারা কিন্তু এখানে ডিরেক্টলি বলে দিয়েছে আপনাকে অবশ্যই হ্যাভেন ওয়ান টেস্ট নেটের অ্যাড্রেস সাবমিট করতে হবে যদি আপনি পূর্বের মতো ওয়ালেটের ইভিএম অ্যাড্রেস সেট আপ করে ফেলেন তাহলে কিন্তু আপনি এয়ারটপের জন্য এলিজিবল হবেন না সে কীভাবে অ্যাড্রেস সেট আপ করবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে টু ডেজ অফার লিঙ্ক দেওয়া থাকবে এবং লিঙ্কে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন লিঙ্কে এরকম একটা সাইট লিঙ্ক রয়েছে ফার্স্ট অফ অল আপনাকে এই লিঙ্কটা কপি করে নিতে হবে ট্যাপ করে ধরে আমরা এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে কপি করে নিচ্ছি দেন কপি হবার পর আপনি আপনার মোবাইল থেকে ভিডগেট ওয়ালেট অথবা চাইলে আপনি ম্যাটামাক্কস ওয়ালেট ওপেন করতে পারেন আমি ভিডগেট ওয়ালেট থেকে দেখাবো কারণ ম্যাটামাক্সের যে ভিডগেট ওয়ালেটে কাজ করাটা আপনার জন্য অনেক ইজি হবে এবং ভিডগেট ওয়ালেটটা অনেক সহজে অ্যাক্সেস নেওয়া যায় ওয়াল অ্যাপসটি ওপেন করার পর আপনাকে আরেকটু এনশিওর করে নিতে যাচ্ছি নিচের দিকে দেখতে পারবেন ওয়ালেট একটা অপশন রয়েছে জাস্ট এটাতে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পর আপনি কোন অ্যাকাউন্টে বা কোন ওয়ালেটে রয়েছেন সেটা একটু চেক করে নেবেন বা শিওর হয়ে নেবেন দেন দেখতে পারবেন নিচের দিকে ডিসকোভার একটু অপশন রয়েছে আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে তারপর উপরে পেয়ে যাব ইন্টার ওয়েবসাইট নেম বা ইউ অপশন এল এটাতে আমরা ক্লিক করব দেন যেই অ্যাড্রেসটা আমরা কপি করে এনেছি সেটাকে এখানে পেস্ট করে নিচ থেকে সার্চ বা এন্টার বাটনে ক্লিক করে নেব এবং ওয়েবসাইটে প্রবেশ করার জন্য একটা পারমিশন দিতে হবে নিচের দিকে এন্টার বাটন থাকবে জাস্ট আমরা এটাতে ক্লিক করে নিব সো ক্লিক করার পর আপনার নিকট এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে টেস্ট নেটে জয়েন হবে এখানে দেখতে পারবেন জয়েন্ট বাটন রয়েছে জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে নিচ্ছি ওয়াল ওয়েবসাইটে আসার পর আমাদেরকে কয়েকটি স্টেপ কমপ্লিট করতে হবে প্রথমত দেখতে পারবেন এখানে স্টেপ ওয়ানে কানেক্ট ওয়ালেট রয়েছে যদি এটাতে টিকমার না থাকে তাহলে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন দেন দ্বিতীয় স্টেপে রয়েছে ইমেল ভেরিফিকেশান সো আপনি আপনার মতো করে এখানে আপনার মোবাইলে লগ রয়েছে এরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে নেবেন ওয়েল ইমেলটি বসানোর পর নিচের দিকে যে সাইন আপ বাটনটি রয়েছে জাস্ট আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে ওয়েল ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টেপ থ্রি চলে আসবে এবং এই থ্রিতে কিন্তু ফার্স্টে এখানে আপনার অ্যাড্রেসটা চলে আসবে এটাকে আপনি আরেকটু শির হয়ে নিবেন যদিও এখান থেকে পুরো অ্যাড্রেসটা দেখার সুযোগ নেই তবে যতটুকু সম্ভব আপনি একটু মিলে নেবেন দেন এখানে রয়েছে রেফারেল কোড অথবা আপনি অটোমেটিকভাবে রেফারেল কোডটা পেয়ে যাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা পোস্টে রেফারেল কোডটা দেওয়া থাকবে সেই কোডটাকে বসাবেন তারপরে রয়েছে অ্যাকাউন্ট টাইপ এখানে যে এড অপশনটা রয়েছে জাস্ট আমরা এটাতে ক্লিক করব দেন এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো দেন রয়েছে কান্ট্রি রেসিডেন্ট এটিতে ক্লিক করে আপনি যে দেশে রয়েছেন সেই দেশটিকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বাংলাদেশকে সিলেক্ট করে নিচ্ছি তাহলে এতটুকু ইনফরমেশন ফুলফিল করার পর নিচের দিকে যে সাইন আপ বাটনটা রয়েছে জাস্ট আমাদেরকে এটিতে আবার ক্লিক করতে হবে এবং এই পেজও আমাদেরকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে সো দেখতে পাচ্ছেন আমাদেরকে কংগ্রেস করা হয়েছে এবং আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট এবার হচ্ছে আমাদেরকে এটাকে ভেরিফাই করতে হবে সর্বশেষ স্টেপ এখানে যে ভেরিফাই আইডেন্টি পার্টন রয়েছে জাস্ট আমরা এটাতে ক্লিক করে নিব অবশ্যই কিন্তু আপনার আইডি কার্ড এবং ফেস দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এবং এক্ষেত্রে আরও একটি কথা হচ্ছে আপনি সাতশী অ্যাকাউন্টটি যার আইডি বা যার ফেস দিয়ে করেছেন কোনো সমস্যা নেই আপনি এই অ্যাকাউন্টটি অন্য যে কারোর আইডি বা আপনার নিজের আইডি এবং ফেস দিয়ে ভেরিফাই করতে পারবেন সেটিতে ক্লিক করার পর উপরের দিকে আরেকটু শুরু হয়ে নেবেন এখানে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেস বা ইভিএম অ্যাড্রেসটা শুরু করবে দেন আমরা একটু নিচের দিকে আসবো আসার পর দেখতে পারবেন এখানে সাইন ইন বাটন রয়েছে জাস্ট আমরা এটিতে ক্লিক করে নেব সো ক্লিক করার পর এটিকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য নিজের যে সিগনেচার বাটন রয়েছে এটাতে ক্লিক করব তারপর আপনার ভেরিফিকেশান অথবা পিন নম্বর থাকলে সেটাকে বসে নেবেন এবং বসানোর পর আরেকটু ওয়েট করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে আরও কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে ফার্স্টে রয়েছে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ জাস্ট আমরা এটাতে ক্লিক করব এবং এখান থেকে অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবো তারপর এখানে রয়েছে কান্ট্রি আপনি যে দেশে রয়েছেন পূর্বে যেই কান্ট্রি সিলেক্ট করেছেন সেটাকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বাংলাদেশকে সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করার পর এখানে ন্যাশনালিটি রয়েছে এখনও আপনি সেমভাবে আপনার ন্যাশনালিটি বা হচ্ছে যেই দেশে রয়েছেন সেটাকে সিলেক্ট করে দেবেন বলে এতটুকু ইনফরমেশান সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন কনফার্ম একটা বাটন চলে আসবে জাস্ট আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর নিচের দিকে যদি আসে তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ফেস এর মাধ্যমে ভেরিফাই করতে হবে এবং আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে সো নিচের দিকে পেয়ে যাবো প্রিপেয়ার টু ভেরিফাই অপশন জাস্ট আমরা এটাতে ক্লিক করবো এবং ক্লিক করার পর এবার আমাদের ফেস ভেরিফিকেশন পেজটিতে নিয়ে আসবে জাস্ট আমরা এটিকে কমপ্লিট করে নিবো তাহলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে নিচের দিকে দেখতে পারবেন স্টার্ট ভেরিফিকেশন বাটন রয়েছে জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব এবং ক্লিক করার পর এখানে আপনাকে একটা টিউটোরিয়াল বা ইনস্ট্রাকশন দেওয়া হবে নিচ থেকে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এই বাটনটিতে ক্লিক করবো তাহলে আমাদেরকে পরবর্তী পেজ নিয়ে আসবে এবং এখানে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কিভাবে আপনার ফেসটি ভেরিফাই করবেন নিচের দিকে থাকবে গ্রেড ক্যামেরা পারমিশন অপশন জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব এবং ক্লিক করার পর এখান থেকে যদি পারমিশন দেওয়া হয় তাহলে অবশ্যই পারমিশনটাকে দিয়ে নেবেন দেন দেখতে পারবেন আপনার মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আপনার ফেসের মাধ্যমে ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেবেন এবং এখানে আরও একটা কাজ করতে হবে নিচের দিকে স্ক্যান মাই ফেস অপশন রয়েছে জাস্ট আমরা এটাতে ক্লিক করে নিব তাহলেই মেবি আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ওয়েল ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পারবেন ফেস স্ক্যানের পাশে ঠিকমতো অপশন চলে আসবে এবং এবার আমাদেরকে ডকুমেন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য নিচে থাকবে কন্টিনিউ ভেরিফিকেশন বাটন জাস্ট আমরা এটাতে ক্লিক করে এবং ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে বাংলাদেশ লিখে সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনি কোন ডকুমেন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে চাচ্ছেন আমরা ম্যাক্সিমাম ইউজার হয়তো বা ন্যাশনাল আইডি বা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো যদি আপনি অন্য ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে চান তাহলে সেটিকে সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করার পর এবার আপনাকে আপনার আইডি কার্ডের বা ডকুমেন্টের ফন্ট এবং ব্যাক পেজ সাবমিট করতে হবে ভেরিফিকেশনটি সাবমিট করার পর আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আশা করছি আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে নিচের দিকে যে ফিনিশ বাটন রয়েছে জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিব এবং ক্লিক করার পর এখানে রয়েছে ব্যাক টু ড্যাশবোর্ড অপশন জাস্ট আমরা এটাতে ক্লিক করব এবং ক্লিক করলেই আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে এটা প্রসেসিং এ চলে যাবে এবার যদি আমরা এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে নিই এবং ক্লিক করার পর যদি আমাদের ওয়ালেটটা চেক করি তাহলে নতুন টেস্টনেট অপশনটা আমরা দেখতে পারবো জাস্ট এখান থেকে ওয়ালেটে চলে আসছি এবং আসার পর দেখতে পারবেন উপরের দিকে হ্যাভেন ওয়ান টেস্টেড নেটওয়ার্ক চলে আসবে এবং এখানে কিন্তু আপনার টোকেনটা চলে আসছে এতটুকু কাজ আপনি কমপ্লিট করে নেবেন এবং পরবর্তীতে সেম ওয়েবসাইট থেকে আপনি চেক করে নেবেন আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা এবং কমপ্লিট হবার পর আপনি এই কাজটা করবেন যদি এর পূর্বে করেন এবং পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন ফেল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে সো এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেম অ্যাড্রেসটাকে আপনি জাস্ট কপি করে নেবেন এবং কপি করার পর এবার আপনার মোবাইল থেকে সাথে সেই অ্যাপসটাকে ওপেন করতে হবে মোবাইল অ্যাপসটা ওপেন করার পর উপর দিকে যে থ্রি লাইন অপশন রয়েছে জাস্ট আমরা এটাতে ক্লিক করে নেব তারপর এখানে পেয়ে যাব মাই ওয়ালেট অপশন সেটাতে ক্লিক করব তারপর স্কুল করে একটু নিচে আসব এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত H1 ওয়ান টোকেনটা রয়েছে জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে নিচ্ছি দেন ক্লিক করার পর এখানে থাকবে লিঙ্ক উইথড্রু অ্যাড্রেস জাস্ট আমরা এটাতে ক্লিক করব এবং ক্লিক করার পর আপনি যে অ্যাড্রেসটা কপি করেছেন সেই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে তারপর আপনার অ্যাকাউন্টে যে অ্যাসেট পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে এবং বসানোর পর এইচ ওয়ান লিঙ্ক উইথড্রু অ্যাড্রেসে ক্লিক করবেন তাহলে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা সাবমিট করলে আপনার অ্যাড্রেসটা লিঙ্ক আপ কমপ্লিট হয়ে যাবে এতটুকু কাজ আপনি কমপ্লিট করতে পারলে ভর্তি আপডেটের মাধ্যমে আপনার টোকেনগুলো আপনার ওয়ালেটে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আপনার পেমেন্টটা তুলে নিতে পারবেন তবে আবারও রিকোয়েস্ট থাকবে আপনার টেস্ট নেট কে ওয়াইসিটা কমপ্লিট হবার পরই আপনি অ্যাড্রেসটা সাবমিট করবেন এর পূর্বে সাবমিট করতে গেলে কিন্তু আপনার সমস্যা হতেও পারে সো এ ছিল আজকের মতো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন সে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন কথা হবে আবারও নতুন কোন এক ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ